শতাধিক ছাত্রছাত্রী গৌড় মহাবিদ্যালয়ের সামনে ভর্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। এদিন মালদা কাতল 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল হয় ছাত্রছাত্রীরা। প্রায় ঘন্টা খানেক ধরে চলে এই অবরোধ, শেষে মালদা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ভর্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। শতাধিক ছাত্রছাত্রী গৌড় বিদ্যালয়ের সামনে মালদা গাজল 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। প্রায় ঘন্টা খানেক চলে অবরোধ, শেষে মালদা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ছাত্রছাত্রীরা জানান, তারা স্থানীয় ছাত্রছাত্রী, প্রথম বর্ষে ভর্তির জন্য বারবার তারা আবেদন করছেন অনলাইনে, মেরিট লিস্টে তাদের নামও উঠেছে, অথচ তাদের ভর্তি নেওয়া হচ্ছে না। প্রতিবাদে এদিন তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। তাদের ভর্তি না নেওয়া হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকি দেয়। ছাত্রছাত্রীরা আরও জানান, তারা বারবার টাকা খরচ করে ফর্ম ফিল আপ করছেন, অথচ তাদের ভর্তি নেওয়া হচ্ছে না, জলে যাচ্ছে তাদের টাকা। আজকে তোমরা কি করছো এখানে? আমরা এখানে আন্দোলন করছি, আমাদের ভর্তি নেই, আমাদের বারবার করে প্রলোভন দেখানো হচ্ছে, আশা দেখানো হচ্ছে যে আমাদের ভর্তি হবে, কিন্তু ফর্মও ছাড়ছে। তিন তিনবার ফার্স্টে একবার ছাড়লো, রেজাল্ট যাদের ভালো তারা পেলো, ঠিক আছে, তারপরে ছাড়লো এসসি ওবিসি সব কাস্ট দিয়ে, সেটাও হয়ে গেল, তারপরে আবার ছাড়লো যারা রেজাল্ট কম আছে তাদের জন্য, তো সেটা কেন ছাড়লো যখন সিট নেই? সেটা তো ছাড়া উচিত হয়নি। এখন যখন ফর্ম ফিল আপটা শুরু করে দিয়েছে, ঠিক আছে, সেই হিসেবে তো স্টুডেন্ট নেওয়া উচিত, আমাদের মেরিট লিস্টে নামও উঠে গেছে, কিন্তু যখন কলেজে ভর্তি হতে যাচ্ছি তখন বলছে ভর্তি হবে না। ফর্ম ফিল আপ করা হচ্ছে কিন্তু আমাদের কাউন্সিল হচ্ছে না, বাইরের ছেলেমেয়েদেরকে আগে এখানে ভর্তি নেওয়া হচ্ছে, আমরা এখানে সেটা হয়ে আমরা ভর্তি হতে পারছি না, আমাদের বাড়ির পাশে কলেজ হয়ে আমরা কোথায় যাবো ভর্তি হতে? আমাদের এই ছাত্র জীবনে আমরা চলতে দিতে পারি না, আমরা জেনারেল বলি কেন মানুষ না। কী করেছো আজকে? আজকে আমাদের ভর্তি নেওয়া হচ্ছে না, বারবার করে দরখাস্ত দেওয়া হয়েছে, প্রিন্সিপালকে দেওয়া বলা হয়েছে, প্রিন্সিপাল কোনো জবাব দিচ্ছে না। কোন কোন ইয়ারে ভর্তি হতে হচ্ছে? কি বলছে কলেজ করতে কি বলছে? অন্যদিকে ছাত্রছাত্রীদের এই অবরোধের জেরে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে মালদা থানার আইসি শান্তিনাথ পাঝার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।